জন্ম জন্ম আমার নবীর যুগে আসলে এম কত নাথ ধরো জিন কোনো উত্তর দিতে চান না ই নাথ ন আমাকে আপনারা চাচ্ছেন হ্যাঁ আমার জন্ম আর রসুল যুগত হইলে ভালো হইতো তো বালা আয় বেশি বুঝি না আর কোথায় বেশি বুঝে জান্নাতে তোরা এর কথা কি কথা কস হ্যাঁ অন্য বাড়ি না অন্য বাড়ি ইম বুঝতে মাথা লাগে আল্লাহ যেটা করে ইন্না মাথা কা তে আল্লাহ জিয়েন গুজিয়ে না না বালা তুই আর কান দিল বল কথাবার্তা হইতে বহুত হস নাদ বানাই তো হস গরি বানান করে বুঝছো না ইয়া ফুয়া হুদুর নাদ করে দে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস বেগুনো ঘরে আমি গম করে শুনি আগা গোড়া না দিবে দেলাম দে শুধু মার কথা এখন যদি বাপর কথা কই তো এ মুলুই কদিন আছে দুঃখিনী মা গো মা ও মানুষের ফকড়াতে পেলে কারণ মার কথা কইলে মানুষ চোখের ফানি আইবি ফকড়ত তুমি ঠিয়া বাহারি গট গোড়াই মুলি হলো দুঃখিনী মা বাপর কথা করো না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস কোরআন সুন্নাহ হলো আমরা মুসলিম জাতির বড় অলংকার যার কাছে কোরআন সুন্নাহ আছে তার জীবন বেশি সুন্দর যে কোরআন যার মতে কোরআন সুন্নাহ আছে তার জীবন বেশি সুন্দর এই কোরআন সুন্নার বাস্তব রূপ যার মধ্যে আছে সেই তো সিদ্দিক আকবর হয়েছেন সে ফারুক আজম হয়েছেন সে ওসমান জুলনুরাইন হয়েছেন সে মাওলানা আলী শের খোদা হয়েছেন কেউ ইমাম হাসান কেউ ইমাম হুসাইন হয়েছেন কেউ গৌসল আজম হয়েছেন কেউ গৌসল আজম মজবন্ডারি হয়েছে গাজী শের বাংলা হয়েছে আলা হজরত হয়েছে কেউ সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই হয়েছে আল্লামা ফরহাদ আবাদী রহমতুল্লাহ আলাই মুফতি মুসিউল্লাহ মির্জাপুর রহমতুল্লাহ আলাই হয়েছে অলি গৌস কুতুব আবদান এগুলো তো কোরআন সুন্নার ফসল নাকি তা আমি তেমন কোনো বক্তব্য রাখবো না আমরা আউলি ইকরামদেরকে ভালোবাসি এই জিনিসটা হয়তো অনেকেরই ভালো লাগে না আমরা আউলি ইকরামদেরকে ভালোবাসি ভালোবাসা তো আমাদের বাংলাদেশে বেশি না আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি তো কে কাকে ভালোবাসে এটা আল্লাহ জানে আমরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আমরা কিন্তু আউলি ইকরামদেরকে ভালোবাসি এটাই বাস্তব ভালোবাসা আর যারা তোমরা ভালোবাসার কথা বলছো একটু গভীর চিন্তা করলে দেখা যাবে কে ভালোবাসা না এটার নাম বেবিচার বেবিচার আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বেবিচারের নাম ভালোবাসা হতে পারে না ভালোবাসার নাম বেবিচার হতে পারে না ভালোবাসা কিসের নাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তো আমার নবী শিক্ষা দিয়েছেন তবে ভালোবাসাটা বর্তমান খুব কম ভালোবাসা থাকলে এই যে কনকনে শীতের মধ্যে অনেক গরিব ফ্যামিলি যাদের যারা পয়সার অভাবে একটা গরম জামা কিনতে পারে না আর আদার দেখা যায় অনেক বড় বড় পয়সাওয়ালার ছেলে কক্সবাজার গিয়ে লক্ষ লক্ষ টাকা কক্সবাজার সরে বিয়ে করে আসতেছে এটার নাম ভালোবাসা না ভালোবাসা থাকলে ভালোবাসা তো আমার রসুল শিক্ষা দিয়েছেন আমার রসুল বলছেন তামুল ওয়াহেদ ইয়াকফিল ইসনাইন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট মানে তুমি তোমার জন্য যেগুলো রান্না করছো সবগুলো তুমি কেউ না
আরেকজন গরিবকে সঙ্গে নিয়ে দুজনে বসে খাও, দুজনেই ফ্যাট ভরে যাবে, এটার নাম ভালোবাসা। কথা বুঝতেছেন? ভালোবাসা কিসের নাম? আমি যেটা আমার জন্য পছন্দ করি আমি আরেকজনকে সেটা খাওয়াইলে এটার নাম ভালোবাসা। রসুলে পাকের দরবারে একজন ইহুদি মেহমান হলো, ইহুদি ইহুদি এগুলোর জন্য দায়িত্ব ছিল হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল বলেন, নবী গো, একজন ইহুদি মেহমান হলো, তাকে কি দেব? আমার রসুল বলেন, ছাগলের দুধ দাও, কারণ আমার রসুল নিজে ছাগলের দুধ বেশি ভালোবাসতেন। ছাগলের দুধ ব্রেনের জন্য অনেক ভালো, অনেক উপকারী। আরব দেশে তো ছাগলের দুধ আছে না, গরু তো দুধ নাই, বেজালের ব্যাগ ব্যাগ বেজাল। আগর যুগুর মাইয়ে ভরে নিজের ফোয়ারও দুধ খাবাই তো, আর গর ফোয়ারে দুধ খাবাই মোটা অঙ্কে অর্থ উপার্জন করত। আর দেশের কোন তো আর গর খাবন দূর কথা, নিজের গরু খাবাই না পারে, ফোয়ারে কিনিয়ার রেট খাবন ধরে। কথা বুঝছো না? একে যার গে দেরি পাইব। তো যাই হোক, কথার নাম লতা, অনেক কথা এসে যায়, আমি এগুলো বলবো না। আমরা আউলিয়ে কেরামদেরকে ভালোবাসি, নিশ্চয় সেই ভালোবাসার পিছনে কোনো কারণ তো আছে নাকি? কারণটা কি? আমার আল্লাহ বলেন, আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন নাদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে। এ ভালোবাসা বেষ্টম কোথায় দেখেন? ভালোবাসা, একে অফরকে ভালোবাসেন বন্ধু, কিন্তু সমস্ত যত বন্ধু আছে কিয়ামতের কঠিন দিনে কিন্তু আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য মনীষীরা বলে, বিপদেই বন্ধুর পরিচয়। কিয়ামতের কঠিন দিন আমরা বলি বিপদেই বন্ধুর পরিচয়, সবচেয়ে একটা কঠিন দিন, কঠোর দিন, বিপদের দিন আমাদের সামনে আসতেছে, এটার নাম কিয়ামতের দিন, কঠিন দিন। এজন্য আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা, এখানে তো আমাদের হুজুররা পড়ে, তারা ফরিদ তারিবে না, কত নিয়ম ফরান না ভাই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল লিহিমি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল মুহাম্মাদু সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন। আতোয়া আর ফরিবের বয়স এখন আর এখন বুড়ো মানুষ নয় না, তো আর ফল ফরিবেদের এতে ফোয়া গো কি বললো না গদি, তো আর বেগম জন্ম জন্ম আমার নবীর যুগে আসলে এম কত নাত ধর জিন কোন উত্তর দিতে ইচ্ছেন না, ই নাত ন আমাকে আপনারা চাচ্ছেন। হ্যাঁ, আমার জন্ম আর রসুল যুগত হইলে ভালো হইতো, তো বালা আয় বেশি বুঝি না আর কোথায় বেশি বুঝে, জান্নাতে তোরা এম কত কিন কথা কস, হ্যাঁ হ্যাঁ হইনে পারি না ও হইনে পারি, ই বুঝতি মাথা লাগে। আল্লাহ যেটা করে ইন্না মা দেখা তে আল্লাহ জিয়ে গুজিয়ে না না ভালো তুই আর কাকিল হত দিত। এই থরা এনে জিত কথা বলতে বস সব সতর্ক
তো গাদি সর না তোরা বদল মনসরা হ্যাঁ আরো আর আর এত ফাটাইলে বাড়ানো হইতো না তো বালাই না বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে আল্লাহ জিএম বালা হাত আল্লাহ ইয়ে বুঝছে আল্লাহ তো আর মান গিয়ে গিয়ে না আল্লাহ গাদি সর কল ব্যাগুন জুবান খুলে ধরিবে কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার আমি নবীর নূরানি চেহারা দেখছে যে ব্যক্তি আমি নবীর সোহবত পেয়েছে যে ব্যক্তি আমি নবীর নূরানি চেহারা দেখছে তাদের জন্য তার জন্য একবার সুসংবাদ তার জন্য একবার সুসংবাদ আর এবার আমার দয়াল নবী বলেন যেই ব্যক্তি আমাকে জীবনে কোনোদিন দেখে নাই তোরা শের বেচারে না হ্যাঁ জন্মনে তো তাই কল যোগ নবীরই দেখতেন নবীর দেয়ালি সংবাদ সুসংবাদ এক কাম ফাতি দিবাই আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমাকে দেখি নাই আমাকে না দেখার সত্ত্বেও সে আমার উপর ঈমান আনছেন আমার পাগল হয়েছে তাদের জন্য সাতবার সুসংবাদ আমার জীবন মরণ সাজাব মাদানে রঙ্গে আমার জীবন মরণ সেই রঙে রঙে না হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানে আমার দয়াল নবী বলেন যে আমাকে দেখছে আমি নবীর সোহবত পেয়েছে তার জন্য একবার সুসংবাদ আর যে আমাকে কোনোদিন দেখে নাই কিন্তু আমাকে না দেখা সত্ত্বেও সে আমার উপর ঈমান আনছে আমার পাগল হয়েছে তাদের জন্য সাতবার সুসংবাদ এখানে মনসুট করার কি আছে আরো গা দিছ না ইন গম করে লেখাপড়া গরম করি ভাই বুঝছো না আর আর ফোক উজুর হলো ফরতে গিন হ্যাঁ কোথাও এম বড়া দিয়ে দি হ্যাঁ আপাতি না তৈত্যংস করে ফরন করে একদিন আমার নবীর নবীকে নিয়ে সাহাবা একরাম সকালের নাস্তা করছিল কোন মনোযোগ আর আর আল্লাহর রসুল রসুল যুগ না ফাতা ইয়ে না রসুল যুগ ন কিয়ামত পর্যন্ত না রসুল যুগ এটা অন্য কোন নবী এসছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর রসুল আসলে এত রসুল যুগ টিবে খাজ যুগ ওই যে আল্লাহ ফাতি ই না রসুল যুগ ন আর রসুল যুগ ফাতায় তারা মিলে নবী করি দিন না ভাইবু এবার রসুল যুক্ত এটা কি নবী আর গো আইব না নবী গো আইব এবার আর রসুল উম্মত হইবে না আইব তো এবার ঈসা আলাইহিস ইসলাম তো যেটা ঈসা আলাইহিস ইসলাম আই তখন যুগ আর নবী দুনিয়া তুন গেই রই ঈসা আলাইহিস ইসলাম হত্যা ঈসা আলাইহিস ইসলাম তার আর বহুত পরে আইব তো তুই চেয়ারে জিজ্ঞের দেখিলে ইন মাথা লাইব বুঝন করে কথাবার্তা হয়তো উস করে কইবে ইসলাম ইসলাম আইব না কইছে না মাথিয়া আইব জন শুধু
আচ্ছা ফরাও না হাদিস শরীফ কালা মোহাম্মদ নবী বলিবে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মরিয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। এটা বুখারী বাবু নুজুল ঈসা, মুসলিম বাবু নুজুল ঈসা। আল্লাহর নবী বলেন উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। ঈসা আলাইহিস সালাম বড় বড় চারজন রসুলের মধ্যে একজন, আল্লাহ যার উপর একটা ইনজিল কিতাব নাজিল করেছেন, এত বড় রসুল আসবেন কিন্তু কিয়ামতের আগে আমার নবীর কি হয়ে ইনামাতাকা তিবেকে আর আর পরে না আর আর আগে আর আর বহুত পরে আই বুঝে কুশিনে আর আর ফরাইলো কুশিনে কেয়া ইবেন নবীর উম্মতে বেলা আই বুঝে কথাবার্তা হইতে বহুত হস নাদ বানাই তো হস গরি বানান করে বুঝছো না ইয়া ফুয়া হুদুর নাদ করে দে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বেগুনো ঘরে আমি গম করে শুনি আগা গোড়া না দিবে দেখলাম দে শুধু মার কথা এখন যদি বাপর কথা কই তো এ মুলুইও কদুন আছে দুঃখিনী মা গো মা ও মানুষের ফকড়াতে পেলে কারণ মার হতা কইলে মানুষ চোখের ফানি আইবি ফকড়ত তুমি ঠিয়া বাইরে গট গোটাই মুলি হলো দুঃখিনী মা বাপর কথা করো না হ্যাঁ যদি হইতো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখি কোরআন হাদিস কোলে তো কথা বকি তু ঠিক এটা কথা দেখ তো কইস তো হ্যাঁ হাদিসের মধ্যে মার কথা তিনবার কইল বাপর কথা খবর কই তুই তুই এক কত বাপর কথা বাদ দিয়ে তুই মার কথা গেলি কি তো তুই কি মার না বাপর ভাই এত লেখ বাদ না যাক মা বাপ কেন এত দামি এ তাহলে আর আর কোনো প্রশ্ন খুব এনা আসে আসি খোঁজি বোধ দরকারি কথাবার্তা খুঁজছে কি খুব খেয়াল করছ এক সমাজ আমাদের নাম কি আব্দুর রহমান ফিতা আব্দুল খালেক মাথার নাম নোয়াসিল ইতারা মনে করছে মাথা বাদ গেই বলি ফরবিধি খোঁজে না বাহুর নামও লেখন করিব মার নামও লেখন করিব মার নামই এনার পর্দাবুত রেখি আর হাতে দুরাখল নাই তাহলে দুনিয়া মিদি ফোয়ারা ডাকে যে আব্দুর রহমান আব্দুর রহমান ইবনে আব্দুল খালেক কিন্তু যেদিন আর মারা যাইও এদিনে বাপর নামে ডাকতো নু এদিনে মার নামে ডাকিব মা বাদ ন যাইতো তারা তাকল না যে আর নবুঝি দি মা কখনো বাদ ন যাইতো আচ্ছা জাইকে দেবে জিকে দেবে সব বাজি আর জিকে চলে আর ওইকে চলে দে রেল লাইন জিকে গেই কে দারগে দে রে কেন ওস গরে চললো বেহস চললে অ্যাক্সিডেন্ট করিবে ব্রেন ইন বহুত বড় নিয়ামত অ্যালম ইন বহুত বড় নিয়ামত তো আয় কি হতাম চাইলাম যে ফরে গে গো আবার ঈসা ইসলাম আইব না আর খড়াইব আল্লাহর নবী ঈসা ইসলাম এখন চতুর্থ আসমানে আছে খড়ে চতুর্থ আসমানত ইবে অপেক্ষা করত আসমানত যাইয়ে রে আল্লাহ নিয়ে গুদি আসমানত কিনলে কেয়ামতের আগুদি বের ফাটাইব না কিনলে ফাটাইব আর নবীর
এই বিশ্বের সুন্নি মুসলমান, এবার তোমরা চিন্তা করো আল্লাহর কত বড় এহসান, কত বড় দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় এহসান, কত বড় দয়া। কিন্তু দুঃখনীয় বিষয় নবী পেয়েতো খুশি, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সেই নবী পেয়ে যদি আমরা দিন শিখতে না পারি, জান্নাত অর্জন করতে না পারি, তাহলে আমি ফোরা কুফার, আমরা ফোরা কুফার। সবাই সতর্ক, হায়াত কিন্তু সীমিত, একটা নিঃশ্বাস যাচ্ছে আমার হায়াতের বাজে কমে যাচ্ছে, কিন্তু যেদিন লাস্ট নিঃশ্বাস যাবে সেদিন তো আর বুঝারও কোনো কি নেই, বুঝারও কোনো সুযোগ নেই। এই জন্য মনীষীরা বলেন বাবিয়া করিও কাজ করিয়ে ভাবি, আর যারা আল্লাহর বলি এরা একটা নিঃশ্বাস অযথা ফেলে নেই। এই জন্যে তরিকত, তারা তরিকত হয় তরিকত বুঝিবে না, চিস্তিয়া তরিকার একটা সবক, গরিব নওয়াজের তরিকার একটা সবক, ফাস আম ফাস, এনে তরিকত তরিকত কত কি তরিকত, আর তরিকত বুঝি না বাবা, ফাস ফাস আম ফাস, ফাস আম ফাস মানে প্রত্যেকটা ওই তারা ওই গিয়াগর ভরে বান্ডারি গান, দমে দমে জফরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, এ বেরে ফাস আম ফাস, দমে দমে জফরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, ফররে মনে না হয় দিদি জফরে ফরক হইত হয় যেন বলে না, তরিকতের সবকের মধ্যে একটা সবক ফাস আম ফাস, নিঃশ্বাস নিতে আল্লাহ, নিঃশ্বাস ফেলতে হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, আওয়াজ সারা মানে মিলেন না, আল্লাহ বে আর নিয়ে সরে আল্লাহর জিকির লফিট করে দিই দেখো কেন করে, আল্লাহ হু আল্লাহ মনে মনে আওয়াজ সারা আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, নিঃশ্বাস নিতে আল্লাহ, ফেলতে হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু। আমার ভাইয়েরা চিস্তিয়ে তরিকার গরিব নওয়াজের তরিকার মধ্যে একটা সবক হলো পাস আম পাস, নিঃশ্বাস নিতে আল্লাহ, নিঃশ্বাস ফেলতে হু, প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাসে আল্লাহর জিকির, প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাসে। অতএব আমি খুব বিনয়ের সাথে বলবো, আজে বাজে মানুষের সাথে গল্প করে জুবান নষ্ট করার কোনো যুক্তিকতা আছে? আমি এক জায়গায় বসছি, আমি আল্লাহর দিয়ানে বসবো, আমি আল্লাহর দিয়ানে বসবো, আল্লাহ কারে আমার মালিককে বলবো, যে মালিক আমাকে দয়া করে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন, ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, কত সুন্দর চেহারা, আল্লাহ চাইলে তো আমাদেরকে কুকুর বানাতে পারত, সিরিগালে বানাতে পারত, কুত্তো বানাই দে কুত্তো ইনকে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করিতার না, তুই আর কুত্তো খা বানালি আল্লাহ কো দা জেন মনে গজু ঠিক হন, এক্সাম্পল স্বরূপ আল্লাহ আমাদের স্পেশাল দয়া, আল্লাহ আমাকে ইনসান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আমাদের উচিত ছিল আমরা যেন আল্লাহর ওলি হয়ে যেতাম। আজ থেকে বিনয়ের সাথে বলবো, চার দোকানে বসে রাস্তায় বসে আড্ডা মেরে মেরে আজে বাজে মানুষের সাথে গল্প করবা না, বসবা গাড়িতে বসবা মনে মনে আল্লাহ আওয়াজ সারা, এমনি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বই বই মালিক রুডা হও বাজি এটা কে নাই তোতলাতে বহুত কিছু আছে কিছু নাই আমার আল্লাহ বলেন ইনিতে বুঝতে না যত খবর দিয়ে আইব সেদিন আর বুঝবি কি করিবি মাত্র তিন নেন সাদা ঘর কিউর গাড়ি কিউর বাড়ি কিউর নারী কিউর দুনিয়াদারি যারা আল্লাহর বলি এরা আমাদের আমাদের মতো অযথা সময় নষ্ট করে নাই এটা এরা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির শুনো সবাই আমার দেশবাসী আমার মহব্বতের লোক এক ঘন্টার মধ্যে আমরা কয়টা নিঃশ্বাস নিলাম ফেললাম এই হিসেব আমাদের আছে একটা এক ঘন্টার মধ্যে আমাদের 24,000 নিঃশ্বাস হ্যাঁ 24 ঘন্টায় সরি এক ঘন্টা না 24 ঘন্টায় একদিনে কত 24,000 নিঃশ্বাস প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর সুপ্রিম কোর্ট আলাইসাল্লাহু বিহাকামিল হাকামিন আল্লাহর কাছে দিতে হবে নিঃশ্বাস আমি দিয়েছি তুমি খার দিয়ে আনে ফেলছো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীরাতে নীল আকাশে প্রদীপ জ্বালাইকে সকালে পূর্ব দিকে সূর্য উঠাই জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীরাতে নীল আকাশে প্রদীপ জ্বালাইকে সকালে পূর্ব দিকে কে বাবা কে আল্লাহ কোরআন শরীফ পড়লে ওখানে এমন কিছু বান্দা দেখবেন যারা শুধু পুরুষ না মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা আছে যেমন মরিয়াম আলাইহিস সালাম জীবনে কোনোদিন স্বামী নেওয়ার কল্পনা ছিল বলতে পারবেন ইয়া তো আর গুরু গুরু মেয়ে হওয়া কেন জামাই উপ পাইব ফুয়া গলো হইতে দুধ দিব তোরা নো আসিস আর ঠিক কবে তোরা হইলাম জানে শুধু মেয়ে ভার হতা কাক হইতে বেগুন হাতে মেদি বেগুন মোবাইল লো এর কি রাইচু তিনটে হইতে আর কি চাই দুধ হায় 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 খুব সতর্ক সবাই সতর্ক হয়ে যাও এই খারাপ চিত্র এগুলো দেখবা না তুমি নিজে নিজে বিপদ টেনে আনতেছ ওখানে বালা বালা নাথ আছে ওগুলো পড়ো কামিলি বালা তুমি মদিনা বালা ও গো কামিলি বালা তুমি মদিনা তোমারি তোমারি জন্মে জগত উজালা কামলি বালা তুমি মদিনা বালা কামলি বালা তুমি ইন কত সুন্দর নাম না তাই তো গজল আজম মজুমদারি না তো ঢুকাই দিই কান্দাইও না ও বান্নারি বুকে নো আমায়
কিছু চাই না শুধুমাত্র কিছু চাই না শুধুমাত্র চাই না আমি দনের পাহাড় ভবের সরদারি গৌস ভণ্ডারি অমর গৌস ভণ্ডারি চাই না আমি দনের পাহাড় ভবের সরদারি অমর গৌস ভণ্ডারি অমর গৌস ভণ্ডারি মঞ্চ শুধু দরে রক্ত মঞ্চ শুধু দরে রক্ত বুকেতে জোড়া কিছু চাই না শুধু মাত্র কান্দাইও না ও বান্নারি বুকে আমায় কিছু এই না তিন টুকে দিলি ইন সাই বললাই ইন ভরি বললাই তা এখন তো ইনসাই যোগ খুব কম মানুষ ও খারাপ ইনসাই দেয় অনেক যুবক যুবতীরা রাতের তিনটা চারটা আল্লাহর ওলিয়ন তারা কিছু করতেন যারা রহমানের খাস বান্দা ওরা রাত খাটায় রাত জাফান করে আফান রবকে নিয়ে আপনা খালেক মালিকের জন্য রাত খাটায় কিভাবে সুজদা ওয়া কিয়ামা সুজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে আর তার সারা রাত নামাজ পড়ে পড়ে আজান দিয়ে এনে মসজিদ গেই তো হজন আস এবার হজে জানলাই নাই তাহলে মেজেনে বাড়ি চলে আজি তুনেতি বেগম তালা করি ফেলো বেকুন মসজিদ মুখী হয়ে যাব মারা গেলি আর ফাতিনে ফরিদ ভাই আর আর মুরব্বী আল হয় যে সময় থাকতি যারা মানুষ রে বেলা মাথা দিয়ে সময় থাকতি আর সম্পদ থাকতি আর মানে দূর তো কই জানো সময় থাকতে আর মানে আল্লাহর আল্লাহর ইবাদত করো আল্লাহর রাস্তা ইবাদত করো রিয়াজত করো আল্লাহর